बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। आज के आमी एक भिन्न धरनेर कथा निये आसलाम। से कथाटी हलो आल्लाह कुराने बोलेछेन तुम्हरा जदि आमी आल्लाह के चिंते चाओ जानते चाओ ताहले आमार सृष्टिर दिके लक्ष्य करो। তাহলে সৃষ্টির দিকে লক্ষ্য করলে আল্লাহকে চিনতে পারবো, আল্লাহকে বুঝতে পারবো। তে এক একজন মানুষ এক একভাবে সৃষ্টিকে লক্ষ্য করে, কিন্তু আমি একটাভাবে লক্ষ্য করেছি, কিন্তু হয়তো লক্ষ্য করেছি আরও বহু বহু কিছু, কিন্তু দেখা গেছে আমি একটা বিষয় প্রকাশ করব। আপনারা সকলে বলবেন যে আমার এই লক্ষ্য করাটা কি ঠিক আছে নাকি ভুল আছে। যদি ঠিক থাকে তবু আমাকে জানাবেন, যদি ঠিক না থাকে তবু আমাকে জানাবেন। সেটি হলো এই পৃথিবীতে এক ধরনের প্রাণী আছে, সেটা হলো কুকুর। কুকুর কিন্তু খুব প্রভুভক্ত। প্রভুভক্ত কেমন? যে যেই গৃহে থাকে বা যেই গৃহস্থের বাড়িতে থাকে, সেই গৃহস্থ দেখা গেছে একদিন কুকুরটাকে খুব লাঠিপিটা করলো। লাঠিপিটা করার পর কুকুরটা খেউ খেউ করে দূরে চলে গেল। দূরে যাওয়ার পর সেই কুকুরটা ভাবতেছে যে আমাকে পিটাইলো আমার মালিক, যাক পিটাইলে পিটাইছে, আমি যদি চলে যাই তাহলে তো আমি আর কখনো কোথায় ঠাই পাবো, আর আমার আজকে আমাকে মারছে হয়তো কালকে আবার আদর করবে। তাহলে বোঝা গেল কুকুরটি আবার ফিরে মালিকের বাড়িতে আসছে। তখন আবার মালিক তাকে মাথায় হাত বুলাইছে আর বলতেছে, আহারে তোরে আমি মারলাম। এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো কুকুরের যে ধৈর্য আছে এটা মানুষের মধ্যে খুব কম পাওয়া যায়। মানুষ কিন্তু এতটুকু ধৈর্য ধরতে চায় না। যেমন মালিক যখন পোলাও কোরমা ভালো ভালো খাবার খাইতেছে, কুকুরটা দুই দিন ধরে অনাহার কিছুই খায় নাই, কিন্তু মালিকের সামনে এভাবে আড্ডা দিয়ে বসে থাকে। যদি মালিক দেয় তাহলে খাবে, কিন্তু মালিকের খাবার সে থাপা দেয় না, জোর করে না। তাহলে বোঝা গেল এই ধৈর্য আছে। তাই একটা গ্রন্থে পাওয়া গেছে কুকুরের মধ্যে ভালো ভালো 10টা স্বভাব আছে, ইহার কয়েকটা স্বভাব যদি একটা মানুষের মধ্যে থাকে সেই মানুষটা আল্লাহর ওলি হইতে পারে। আচ্ছা, তাহলে বোঝা গেল কুকুর প্রভুভক্ত। এবার আসি শিয়ালের ঘটনা। যেমন শিয়ালকে মানুষে পণ্ডিত বলে, শিয়াল পণ্ডিত মানে শিয়াল কিন্তু জ্ঞানী। শিয়ালের জ্ঞানের কাছে কুকুরের জ্ঞান কিছুই না, কিন্তু শিয়াল কিন্তু দলে দলে থাকতে পারে না। তারা থাকে কোথায়? গর্তের মধ্যে থাকে, এবং সমাজে তারা বাস করতে পারে না। তাহলে সমাজে তারা বাস করতে পারে না ঠিকই, গর্তের মধ্যে থাকে, জঙ্গলায় থাকে, কিন্তু কুকুরগুলো দেখা যায় দল বেঁধে বেঁধে থাকে। যেমন থাকে রাস্তার কোণে, একটা কুকুর যদি খেউ করে আরও 10টা দৌড়ে আসে, কী হলো রে কী হলো। আর যদি সেই সমাজের মধ্যে কোনো শিয়ালকে দেখতে পায়, তখন সমস্ত কুকুর মিলে সে শিয়ালকে দৌড়াইতে লাগছে। তাহলে সে শিয়ালকে ধরাইতে লাগছে কেন? শিয়াল তাদের শত্রু কেন? সমাজে আসলে কি তাদের খাবারটা খাইয়া ফেলবে? সমস্যা কি? শিয়াল গর্তে থাকে এবং জঙ্গলায় থাকে, এর সমাজে তার ঠাই হয় না, কিন্তু সে কিন্তু জ্ঞানী, তার জ্ঞানের কাছে কুকুর কিছুই না। একটা শিয়ালের কাছে কুকুরের জ্ঞান কিছুই না। তবে শিয়াল যে এত জ্ঞানী, এই শিয়াল তো সমাজে জায়গা পায় না। তাহলে
সৃষ্টির দিকে লক্ষ্য করলে যদি পাওয়া যায় যে সৃষ্টিকে লক্ষ্য করলে সৃষ্টি সম্বন্ধে বুঝলে আল্লাহকে বোঝা যায়, আল্লাহকে পাওয়া যায়, তাহলে এই সমস্ত সৃষ্টির মধ্যে আমি শিয়াল এবং কুকুরের যেই কথাটা বললাম, সরি, কুকুর খুব প্রভুভক্ত, কিন্তু প্রভুভক্ত হলেও তাদের চিন্তা চেতনা খাবারের দিকে লক্ষ্য, কখন টাইম টাইম খেতে পারে, মালিকের অনিষ্ট হলো কি না তা দেখে, সারা রাত্র জাগিয়া মালিকের বাড়ি পাহারা দেয়, অচেনা মানুষ দেখলে খেউ খেউ করতে থাকে। তাহলে ঘটনা হলো শিয়ালও কিন্তু সমাজে বাস করতে পারত, কিন্তু কুকুরের যে দলটা আছে এই দলটা শিয়ালদেরকে আসতে দেয় না সমাজে। আবার দেখা যায় শিয়ালের সংখ্যা কম, কুকুরের সংখ্যা বেশি, রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন গলিতে অলিতে গলিতে কুকুরগুলা দল বেঁধে বেঁধে থাকে। একটা কুকুর যদি খেউ করে দশটা কেউ দৌড়ে আসে, একটা শিয়াল যদি খেউ করে বা হুক্কা হুয়া করে তাহলে আরও পাঁচটা শিয়াল আসে না, কারণ ওখানে কমপক্ষে পঞ্চাশটা শিয়ালও একা, পঞ্চাশটা কুকুরও একাত্র হইতে পারে, তখন তাদের গায়ে শক্তি দিতে পারবে না কিন্তু জ্ঞানে পারবে। আর জ্ঞান যতই থাকুক দল সংখ্যা বেশির কারণে শিয়াল সমাজে আসতে পারে না, দূরে দূরে থাকে। তো এখন আমি যদি এই ঘটনাটা ভেঙে বলি, কারো মনে কষ্ট নিতে পারবেন না, রাগান্বিত হইতে পারবেন না, কারণ তরিকত যারা করে তারা শিয়াল, তারা জ্ঞানী, কিন্তু শরীয়তের মধ্যে তাদের স্থান হয় না। শরীয়তের নামাজ রোজা ইবাদত যারা করে তারা তাদেরকে ভণ্ড বলে, যারা মুরিদ হয়েছে তারা ভণ্ড বলে। শরীয়তের নামাজ রোজা মুসল্লি যারা ওয়াক্ত নামাজ পড়তেছে এবং তরিকত যারা নিল তাদেরকে ঘৃণা করে, তাদেরকে ভণ্ড বলে, তাদেরকে অনাদর করে, কিন্তু তারা কিন্তু জ্ঞানী। একজন তরিকতের লোক, একজন মুর্শিদ ধরা লোক যদি 10 লক্ষ শরীয়তের মুসল্লির সাথে কথা বলে আর একজন তরিকতের বা মুর্শিদ ধরা লোক যদি বসেন, তাহলে সেই 10 লক্ষ মুসল্লি একজন তরিকতের জ্ঞানীর সাথে জ্ঞানে পারবে না, কিন্তু তাদের দল বড়। আর সৃষ্টির সাথে আমি এটাই মিলাইলাম যে শিয়াল অনেক জ্ঞান থাকার পরেও সে জঙ্গলায় জঙ্গলায় থাকে, কারণ তার দল ছোট। আর এই জগতে মুসল্লি যারা আছে তাদের দলটা অনেক বড়, এবং তারা বুঝুক না বুঝুক তারা সেজদা করতেছে, নামাজ পড়তেছে, কিন্তু এর মধ্যে যে তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে, এই তিনটা বাদ দিয়ে তারা শুধু শরীয়ত করতেছে। কারণ আমরা যখন মৃত্যুবরণ করব তখন আল্লাহ যেদিন হিসাব টান দেবেন যে তোমার মধ্যে 4টা জিনিস শ্রেষ্ঠ, কি কি? চোখ, নাক, কান, মুখ, এই 4টা তুমি ব্যবহার করছো, কিন্তু শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত তোমরা শরীয়তটা করে আসছো, চোখেরটা নাকেরটা করো নাই, কানেরটা করো নাই, মুখেরটা করে আসছো, তাহলে তোমরা তো 4টাই ব্যবহার করেছিলে কিন্তু শরীয়ত পালন করে এসেছো, তরিকত করো নাই, মারিফত বোঝো নাই, হাকিকত করো নাই, তখন আল্লাহ কিন্তু আমাদেরকে আটকাই দেবে। তাই বলি যে শিয়াল জঙ্গলায় থাকে, অনেক জ্ঞানী হলেও তারা জনসংখ্যার ভয়ে ওখানেই থাকে। আমি আশা করব যারা শুধু শরীয়ত করে তারা যেন তরিকতের লোকগুলাকেও ডাকে
এবং বোঝার চেষ্টা করে যে আসলে যেটা করেন এটা কি ঠিক, আপনারা যেভাবে চলতেছেন এটা কি ঠিক, আপনারা যে মরিদ হয়েছেন এটা কি ঠিক, জানতে চাইবেন। আর না জেনে যদি এটা সেটা বলেন, দলবদ্ধ হয়ে যদি কোনো তরিকতের লোকের উপরে লাঠি ছোটা করেন এবং পিঠাপাটা করেন বা গীবত করেন, তাহলে আল্লাহ বলেছে সূরা হুজরাতের মধ্যে, গীবতকারী মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান, নিশ্চয়ই তোমরা মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে না। আচ্ছা, এবার আসি, যারা বলে মুরিদ হইছে তারা ভালো না, তারা ভণ্ড, তারা এটা সেটা, আমি বলবো যে এই জগতে যত মুসল্লি আছে, যত মৌলভী মাওলানা আছে, যারা শুধু নামাজে উদাসীন হয়েছে, মানব সেবা করে না, তাদের নামাজ তো আল্লাহ দুর্ভোগের মধ্যে দিয়া দিছে। আর আমি বলবো যে মুরিদ বা বায়াত হওয়া ছাড়া যদি কেউ আল্লাহর ইবাদত করে, তা আল্লাহ পূর্ণভাবে নেয় না। কেন নেয় না? আল্লাহ কোরআনে দুটি জায়গার মধ্যে বলছে, হয়তো আরও জায়গায় বলেছেন, কিন্তু আমি দুটি জায়গা নির্ধারণ করেছি। হে রাসুল, সূরা ফাতা 10 নম্বর আয়াত, হে রাসুল, আপনার হাতে যারা হাত দিল তাদের হাতের উপর আমি আল্লাহর হাত আছে। তার মানে রাসুলের কাছে বায়াত হয়েছে এবং রাসুল যখন চলে যাবে অন্য কাউকে এই দায়িত্বভার দিয়ে গেছেন। এবার আসে সূরা কাহাফের 17 নম্বর আয়াতে। এই সূরা কাহাফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, যারা আমার সুপথ প্রাপ্ত না তারা কখনো মুর্শিদ পাবে না। তাহলে বোঝা গেল যারা সুপথে নাই তাদের মুর্শিদ নাই। তাহলে যারা বলে যারা মুরিদ হয়েছে তারা বন্ড, তারা তো আসলে কোরআন পড়েন নাই, তারা মূর্খ। অবশ্যই তারা মূর্খ। আর যদি সেই মূর্খের জগৎ থেকে বেরিয়ে আসতে চান কেউ, তাহলে কোরআনের 17 নম্বর আয়াত পড়েন, সূরা কাহাফের 17 নম্বর আয়াত পড়েন, সূরা ফাতা 10 নম্বর আয়াত পড়েন এবং মুস্তাফা শরীফ। মুস্তাফা শরীফের মধ্যে মাওলানা রুমি জালালউদ্দিন রুমি বলেছেন, মা আন্না পীর মা আন্না কাসা শয়তান, জগতে যার পীর নাই তার পীর হল শয়তান। তাহলে যদি আমরা নামাজ রোজা ইবাদত সাধন ভজন যাই কিছু করি, তাহলে আমরা যদি সেই শিয়াল নামের তরিকতের যে লোকগুলো আছে তাদের সাথে যদি বসি, কথাবার্তা বলি, তাহলে আমাদের গভীর জ্ঞান লাভ হবে। যেমন বলা হয় আলেম, আলেমের কথা বলা হয়েছে, যে তোমরা আলেমকে সম্মান করো। আলেম কয় ভাগে, কত প্রকার? আলেম শব্দের অর্থ জ্ঞানী, এলেম শব্দের অর্থ জ্ঞান এবং আলেম শব্দের অর্থ জ্ঞানী। তাহলে জ্ঞানী ব্যক্তির কথা বলা হয়েছে। তাহলে আলেম এক প্রকার হলো মাদ্রাসায় পড়ালেখা করছে, খুব উচ্চস্তর লাভ করছে, টাইটেল পাস করছে, কেউ দাওরা পাস করছে। তাহলে পাস করার পরে তারা আলেম হইছে, তাহলে তারা পুস্তক পড়ে আলেম হইছে। আরেকটা আলেম হইল যে আল্লাহর সাধনা করতে 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 একসময় আল্লাহ নিজেই তাকে জ্ঞান দান করছে এবং সেই জ্ঞানে তিনি পৃথিবীতে আলো জ্বালিয়ে যায়। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জিব্রাইল দ্বারা শিক্ষা দিছে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছিলেন? তিনি মাদ্রাসায় শিক্ষা অর্জন করেন নাই, আল্লাহ তাকে জিব্রাইলের দ্বারা শিক্ষা দিয়েছেন। তাহলে এখনও আল্লাহ জিব্রাইল দ্বারা শিক্ষা দেন অলিয়া উলিয়াদেরকে। তবে মাদ্রাসার পড়ালেখা কি আমাদের লাগবে না? অবশ্যই লাগবে। যদি বাহ্যিকের, যদি পুস্তকের জ্ঞান আমাদের না থাকে, তাহলে আমরা আত্মজ্ঞান কিভাবে লাভ করব? তাহলে আগে আমরা পুস্তকের জ্ঞানও লাগবে, এরপরে আমাদের আত্মজগতের জ্ঞান লাগবে। এই দুটো যখন একত্র হবে তখনই আমরা পরপারে পাড়ি দিতে সহজ হবে। তাই বলি
পুস্তকের জ্ঞানে মাওলানা মুফতি এবং আত্মজগতের জ্ঞানে যাকে আল্লাহ জ্ঞান দান করছে, এই দুইটা জ্ঞান যদি একাত্র হয় তাহলে সে মহাজ্ঞানীর কাতারে চলে যাবে। তাই বলি যে শিয়াল এবং কুকুর এই দুটো যদি একাত্র হইতো তাহলে তার জ্ঞানটা সে পাইতো এবং তার জ্ঞানটা সে পাইতো, দুই মিলে একাকার হয়ে যেত, আলাদা আর থাকতো না, হানাহানি কানাকানি আর থাকতো না। আজ আমি এই কথাগুলো বলে এ পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফেজ।